দ্বিতীয় অঙ্কের শেষে বিদূষক রাজার প্রতিনিধিরূপে হস্তিনাপুরে ফিরে গেলেন এবং রাজা দুষ্যন্ত রাক্ষসদের উপদ্রব থেকে তপস্যার কার্য রক্ষার জন্য তপবনে কর্ণের আশ্রমে আর কিছুদিন থেকে গেলেন। এরপর আশ্রমের কাছে এক যজমান ও শিষ্যকে কুশাতে দেখা গেল। শিষ্য বলছেন, আহা, রাজা দুষ্যন্তের কি প্রতাপ! সেই রাজা আশ্রমে প্রবেশ করা মাত্রই আমাদের যাগযজ্ঞ প্রভৃতি কাজের সমস্ত উপদ্রব দূর হয়ে গেল। ধনুকে বাণ সংযোজনের দরকারই হলো না। তিনি দূর থেকে ধনুর টঙ্কারেই যেন অহংকার দিয়ে সমস্ত বিঘ্ন দূর করছেন। যাই, এই কুশগুলি যজ্ঞের বেদী আচ্ছাদনের জন্য ঋত্বিকদের দিয়ে আসি। একটু এগিয়ে এই শিষ্য প্রিয়ংবদাকে দেখতে পেলেন এবং প্রিয়ংবদাকে জিজ্ঞাসা করলেন, প্রিয়ংবদা, এই বেনামূলের প্রলেপ ডাঁটা সমেত পদ্মপাতা কার জন্য নিয়ে যাচ্ছ? প্রিয়ংবদা বললেন, রোদের তাপে শকুন্তলা খুবই অসুস্থ হয়ে পড়েছে, তার শরীরের তাপ দূর করার জন্য এগুলি নিয়ে যাচ্ছি। শিষ্য বললেন, তাহলে শিগগির যাও, সেই শকুন্তলা মাননীয় কুলপতি কর্ণের প্রাণস্বরূপ, আমিও তার জন্যে গৌতমীর হাতে যজ্ঞের শান্তিজল পাঠিয়ে দিচ্ছি। এদিকে রাজা দুষ্যন্ত শকুন্তলার প্রেমে পাগল। রাজা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মনে মনে ভাবছেন, তপস্যার প্রভাব আমি জানি, আর এও জানি সেই বালিকা শকুন্তলা সম্পূর্ণ পরাধীন, কিন্তু তা সত্ত্বেও আমার এই মনকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারছি না। রাজা দুষ্যন্ত শকুন্তলাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছেন এবং মনে মনে বলছেন, ভগবান কামদেব, আপনি এবং চন্দ্র দুজনেই বিশ্বাসের পাত্র হলেও কামী ব্যক্তিদের কিন্তু প্রতারিত করছেন, কেননা আপনার স্বরগুলি ফুল দিয়ে তৈরি আর চাঁদের অস্থি ও শীতল, কিন্তু তা সত্ত্বেও এ দুটি আমার মতো প্রেমিক লোকের কাছে মিথ্যা বলে বোধ হচ্ছে। কারণ চাঁদ যেমন শীতল কিরণ দিয়েই অগ্নিবর্ষণ করছে, আর আপনিও আপনার ফুলের বাণগুলিকে বজ্রের মতো কঠিন করে তা দিয়ে আমাদের আঘাত করছেন। এইসব ভাবতে ভাবতে রাজা একটু এগিয়ে দেখলেন, যজ্ঞের কাজ শেষ হয়েছে, যাজ্ঞিক ঋষিরা বিশ্রামের অনুমতি দিয়েছেন, এখন কোথায় গিয়ে শ্রান্ত হৃদয়কে একটু জুড়াই? দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে দুষ্যন্ত মনে মনে বলছেন, প্রিয়া শকুন্তলাকে দেখা ছাড়া অন্য কি আর আশ্রয় হতে পারে? যাই, তাকেই খুঁজে দেখি। সূর্যের দিকে তাকিয়ে তিনি বলছেন, এই প্রখর রোদের সময় প্রায়ই মালিনী নদীর তীরে লতায় ঘেরা কুঞ্জবনে শকুন্তলা সখীদের সঙ্গে যায়, সেদিকেই যায়, একটু গিয়ে যেন বাতাসের স্পর্শ অনুভব করে। আহা, এই জায়গার বাতাস কি মনোরম! পদ্মের গন্ধ বই আনা এবং মালিনী নদীর তরঙ্গের জলকণায় শীতল এই বাতাস আমার এই কাম্পিড়িত শরীর দিয়ে নিবিড়ভাবে আলিঙ্গন করে জুড়াতে ইচ্ছা হচ্ছে। একটু এগিয়ে চারিদিকে তাকিয়ে বেতসতলায় তৈরি এই কুঞ্জের কাছেই সেই থাকতে পারি, কেননা এই লতা মণ্ডপের প্রবেশ পথে সাদা বালুর উপর নতুন পায়ের ছাপ দেখা যাচ্ছে। এই পায়ের ছাপগুলির সামনের দিকে হালকাভাবে ছাপ পড়েছে, কিন্তু নিতম্বের ভারে গোড়ালির দিকে গভীর ছাপ দেখা যাচ্ছে। সুতরাং এ অবশ্যই সেই শকুন্তলারই পদচিহ্ন হবে। এদিকে সখীদ্বয় সস্নেহে বাতাস করতে করতে শকুন্তলাকে বলছেন, আচ্ছা শকুন্তলা, পদ্মপাতার বাতাসে তোমার একটু আরাম হচ্ছে কি? শকুন্তলা বলছেন, তোমরা কি আমায় বাতাস করছো? শকুন্তলার মুখ থেকে এই কথা শুনে দুই সখী বিষণ্ণ মনে পরস্পরের দিকে তাকালেন। রাজা দুষ্যন্ত বিতুষ্কুঞ্জের আড়াল থেকে শকুন্তলাকে দেখে বুঝলেন, শকুন্তলার শরীর খুবই অসুস্থ দেখছি। তাই অবস্থা কি অত্যাধিক রোদের তাপে হয়েছে, নাকি আমি যা ভাবছি সেই জন্যে, অথবা সন্দেহের কোনো কারণ নেই? প্রিয়া শকুন্তলার শরীর অসুস্থ, তার স্তনে বিনামূলের প্রলেপ দেওয়া হয়েছে, এক হাতের পদ্মের ডাঁটার বলয় খসে পড়েছে, তবু এই শরীর কত সুন্দর লাগছে। এ কথা সত্যি যে প্রবল কাম আর প্রখর গ্রীষ্ম এই দুয়েরই তাপ সমান, যুবতীদের উপর গ্রীষ্মের পীড়ন কিন্তু তাদের এমন সুন্দর করে তোলে না, অর্থাৎ প্রবল কামেই শকুন্তলার এই অবস্থা। প্রিয়ংবদা কানে কানে অনুসুয়াকে বলছেন, সেই রাজর্ষিকে প্রথম দেখা অবধি
শকুন্তলাকে কেমন বেকুল মনে হচ্ছে। এর এই অসুখ কি সেই কারণেই? অনসূয়া বলছেন, সখি আমারও মনে এই ধারণাই হচ্ছে। আচ্ছা, একে জিজ্ঞাসা করেই দেখি। সখি, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, তোমার অসুখটা খুবই বেড়েছে। শকুন্তলা বললেন, শরীরের সামনের দিক বিছানা থেকে একটু তুলে তিনি বলছেন, সখি তোমরা কি কিছু বলতে চাইছ? অনসূয়া বললেন, শকুন্তলা, আমরা কামের প্রভাব সম্বন্ধে বিশেষ কিছু বুঝি না, তবে গল্প কথায় কামার্ত মানুষের যেরকম দশার কথা শুনেছি, তোমারও সেই অবস্থা দেখছি। বলো কেন তোমার এই অসুখ? রোগীর স্বরূপ ঠিকভাবে বুঝতে না পারলে প্রতিবিধানের ব্যবস্থা কিভাবে করব? রাজা আড়াল থেকে এইসব কথা শুনে মনে মনে বলছেন, আমি যা ভাবছি অনসূয়াও ঠিক সেই রকমই বলছে। তাহলে শকুন্তলার ব্যাপারে নিজের মনের মতো করে ভেবে নিয়েছি, এ কথা বলা চলে না। এদিকে শকুন্তলাও মনে মনে ভাবছেন, আমার যন্ত্রণা খুবই গভীর, কিন্তু এখন এরা জিজ্ঞাসা করলেও এই মুহূর্তে এদের কিছু বলতে পারছি না। প্রিয়ঙ্গদা তখন বলছেন, সখী, অনসূয়া ঠিকই বলেছে, নিজের অসুখ কেন উপেক্ষা করছো? প্রতিদিনই তোমার শরীর ক্ষীণ হচ্ছে, শুধু তোমার লাবণ্য তোমায় ছেড়ে যায়নি। রাজা তখন মনে মনে ভাবছেন, প্রিয়ঙ্গদা সত্য কথাই বলেছে, কেননা এর গাল শুকিয়ে গেছে, বুকের স্তন কাঠিন্য হারিয়ে ফেলেছে, কোমর শীর্ণ, দুই কাঁধ ঝুলে পড়েছে, গায়ে রং হয়েছে ফ্যাকাশে। কামপীড়িত এই শকুন্তলাকে রস নিগড়ে নেওয়া বাতাস লাগা মাধবীলতার মতো শোচনীয় অথচ সুন্দর দেখাচ্ছে। এদিকে শকুন্তলা অনসূয়া ও প্রিয়ঙ্গদাকে বলছেন, সখী, অন্য কার কাছেই বা বলবো, এবার তোমাদের দুঃখের কারণ হব। দুই সখী তখন বললেন, এই জন্যই তো আমাদের এত আগ্রহ, যে দুঃখ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া হয় তা সহ্য করা সহজ হয়। রাজা তখন মনে মনে ভাবছেন, সুখ দুঃখে যারা সমান অংশীদার তারা প্রশ্ন করছে, সুতরাং এই বালিকা শকুন্তলা তার মনের যন্ত্রণার কারণ বলবে না, এমন হতে পারে না। যদিও এই শকুন্তলা ঘাড় ঘুরিয়ে বহুবার আমার দিকে সতৃষ্ণভাবে তাকিয়েছে, তথাপি এই ব্যাপারে স্বয়ং শকুন্তলা কি বলে তা শোনার জন্য আমি খুবই বিকুল হয়েছি। এদিকে শকুন্তলা সখীদের বললেন, সখি, যেদিন থেকে তপোবন রক্ষক সেই রাজর্ষি দুষ্যন্তকে দেখেছি, অর্ধেকটা বলেই তিনি লজ্জাবোধ করলেন। দুই সখী তখন বললেন, প্রিয় সখী, সব খুলে বলো। শকুন্তলা বললেন, সেদিন থেকে শুরু করে তাকে পাবার কামনায় আমার এই দশা হয়েছে। রাজা তখন সানন্দে মনে মনে ভাবছেন, যাক, যা শোনার তা শুনলাম, কামদেব আমার সন্তাপের কারণ ছিলেন, কিন্তু তিনিই এখন গ্রীষ্মের অবসানে মেঘাচ্ছন্ন দিন জীবলোকের যেমন শান্তি বিধান করে তেমনি আমার সমস্ত তাপের শান্তি করলেন। এদিকে শকুন্তলা সখীদের বলছেন, তা তোমরা যদি সঙ্গত মনে করো তাহলে এমন করো যাতে সেই রাজর্ষির আমার প্রতি করুণা হয়, তা না হলে অবশ্যই আমার মৃত আত্মার উদ্দেশ্যে তোমাদের তিলাঞ্জলি দিতে হবে। রাজা তখন মনে মনে ভাবছেন, এই কথায় আমার সমস্ত সন্দেহের অবসান হল। প্রিয়ঙ্গদা কানে কানে অনসূয়াকে বললেন, আমাদের এই সখী দুষ্যন্তের প্রতি ভালোবাসায় অনেক দূর এগিয়ে গেছে, কালক্ষেপ করার মতো অবস্থায় এর নয়, যাকে ভালোবেসেছে তিনি পুরুবংশের অলঙ্কার স্বরূপ, সুতরাং এর এই বাসনা প্রশংসার যোগ্যই বটে। অনসূয়া তখন বলছেন, তা তুমি ঠিকই বলেছ। প্রিয়ঙ্গদা তখন প্রকাশ্যে বলছেন, সখী, সৌভাগ্যক্রমে দুষ্যন্তের প্রতি এই অনুরাগ তোমার যোগ্যই হয়েছে, সাগর ছেড়ে মহানদী আর অন্য কোথায় গিয়ে মেলে? সহকার ছাড়া পল্লবিত অতিমুক্তলতার ভার আর কে সইতে পারে? রাজা তখন মনে মনে বলছেন, বিশাখা নক্ষত্র দুটি যে চন্দ্রবিম্বের অনুসরণ করে থাকে তাতে আর আশ্চর্যের কি, অর্থাৎ দুই সখী যে শকুন্তলার ইচ্ছারই অনুসরণ করছে তাতে অবাক হওয়ার কিছু নেই। অনসূয়া তখন বলছেন, আচ্ছা, এমন কোনো উপায় বের করা যায় কি যাতে সখীর মনোবাসনা অবিলম্বে এবং গোপনে পূরণ করতে পারি? প্রিয়ঙ্গদা তখন বলছেন, গোপনে কিভাবে করা যাবে তাই চিন্তার, অবিলম্বে করা সহজেই হতে পারে। অনসূয়া তখন বলছেন, কিভাবে?
প্রিয়ঙ্গদা বলছেন, আরে সেই রাজর্ষি এর দিকে বারংবার স্নিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তার মনের বাসনা বুঝিয়ে দিয়েছেন এবং এই কয়দিন রাত জেগে কাটানোই তাকে খুবই কৃশ দেখাচ্ছে। এই কথা শুনে রাজা মনে মনে বলছেন, সত্যই আমি সেই রকমই হয়েছি, কেননা রাতের পর রাত শিয়রে হাত রেখে জেগে কাটিয়েছি, হৃদয়ের তাপে উষ্ণ অশ্রু চোখের প্রান্ত বেয়ে পড়ে বলয়ের মণি বিবর্ণ হয়ে গেছে, যে সোনার বলয় হাতে ধনুকের ছিলা টানার আঘাতে যে ক্ষতচিহ্ন আছে তা স্পর্শ করত না, তা এখন মণিবন্ধ থেকে বারবার খসে পড়ছে, আর আমি বারবার তুলে তা যথাস্থানে রাখছি। এদিকে প্রিয়ঙ্গদা একটু ভেবে বললেন, আচ্ছা রাজার উদ্দেশ্যে একটা প্রেমপত্র রচনা করা যাক, তারপর সেটাকে দেবতার প্রসাদী ছলে ফুলের মধ্যে লুকিয়ে তাঁর হাতে পৌঁছে দেব। অনসয়া বলছেন, এই কৌশলটা আমার ভালোই মনে হচ্ছে, দেখা যাক শকুন্তলা কি বলে। শকুন্তলা বললেন, তোমাদের কোন কথায় আমি আপত্তি করেছি? প্রিয়ঙ্গদা বললেন, তাহলে নিজের মনের কথা জানিয়ে একটা সুন্দর কবিতা ভাবো দেখি। শকুন্তলা বললেন, আচ্ছা তা ভাবছি, কিন্তু যদি অবজ্ঞা করেন সেই ভয়ে আমার বুক কাঁপছে। রাজা তখন সানন্দে ভাবছেন, হে ভীরু, যার কাছ থেকে তুমি প্রত্যাখ্যানের আশঙ্কা করছো সেই কিন্তু তোমার সঙ্গে মিলনের জন্য উৎসুক হয়ে আছে, যে লক্ষ্মীকে চায় সে তা পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু স্বয়ং লক্ষ্মী যাকে চান তার কাছে তিনি কিভাবে দুর্লভ হবেন। দুই সখী শকুন্তলাকে বললেন, সখী তুমি নিজের সৌন্দর্যের কথা ভুলে যাচ্ছ, এমন কোন লোক আছে যে শরীরের তাপ হরণ করে এমন শরতের জ্যোৎস্নাকে আঁচল দিয়ে ঢেকে রাখে? শকুন্তলা তখন অল্প হেসে, ঠিক আছে যা বলছো করছি, উঠে বসে কবিতার পদ চিন্তা করতে লাগলেন। রাজা তখন মনে মনে ভাবছেন, আমি যে নির্নিমেষ চোখে আমার প্রিয়াকে দেখছি তা যুক্তিযুক্তই বটে, কেননা পদ রচনা করার সময় এর একটি ভ্রুলতা উপরে উঠে রয়েছে, আর রোমাঞ্চিত গণ্ডদেশের মাধ্যমে এর মুখখানি আমার প্রতি এর অনুরাগ স্পষ্টতই ব্যক্ত করছে। এদিকে শকুন্তলা সখীদের বলছেন, সখী গানের কবিতার বিষয় স্থির করেছি, কিন্তু লেখার উপকরণ তো এখানে কিছুই নেই। প্রিয়ঙ্গদা বলছেন, শোনো, সুখ পাখির পেটের মতো কোমল এই পদ্ম পাতায় নখ দিয়ে অক্ষরগুলো বসিয়ে দাও। শকুন্তলা বলছেন, সেই রকমই করে। সখী তোমরা এবার শোনো তো, আমি যা বলতে চাইছি তা ঠিক বোঝাতে পারলাম কি না? দুই সখী তখন বলছেন, বলো শুনছি। শকুন্তলা পদ্ম পাতায় যা লিখেছেন তা পড়তে লাগলেন। ওগুনি ঠোর, তোমার মনের কথা আমি জানি না, আমার কিন্তু তোমার সঙ্গে মিলনের জন্য উৎসুক, এই দেহকেই কামদেব দিবারাত্রি ভীষণভাবে সন্তপ্ত করছে। রাজা হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এসে শকুন্তলার সামনে দাঁড়িয়ে বললেন, ওগো কৃষাঙ্গী, কামদেব তোমায় সন্তপ্ত করেছে মাত্র, আমাকে কিন্তু সে নিরন্তর দগ্ধ করছে। দেখো না দিনের আবির্ভাব চন্দ্রকে যতটা মলিন করে কুমুদিনীকে ততটা নয়। শকুন্তলা রাজা দুঃসন্তকে চোখের সামনে দেখে অবাক হয়ে গেলেন এবং উঠে বসলেন। রাজা তখন বললেন, তোমার কষ্ট করার কোনো প্রয়োজন নেই, তোমার শরীরের তাপে পুষ্পশয্যা ম্লান হয়েছে, পদ্মের ডাটাগুলি শয্যায় দেওয়া মাত্র শুকিয়ে গেছে এবং সেগুলো নিষ্পেষিত হওয়ায় তা সুগন্ধ ছড়াচ্ছে, এরকম গুরুতর অসুস্থ তোমার শরীর নিয়ে সৌজন্য রক্ষার কোনো দরকারই নেই। অনসয়া তখন রাজা দুষ্যন্তকে বললেন, রাজামশাই তাহলে এই পাথরের বেদির এক পাশে বসে তা অলঙ্কৃত করুন। রাজা বসলেন, শকুন্তলা সলজ্জভাবে বসে রইলেন। প্রিয়ঙ্গদা বললেন, তা আপনাদের দুজনের পরস্পরের প্রতি অনুরাগ প্রত্যক্ষ, তবু সখীর প্রতি ভালোবাসার জন্য কিছু বলছি যা হয়তো পুনরুক্তির মতো শোনাবে। রাজা বললেন, ভদ্রে কিছু গোপন করবেন না, যা বলার ইচ্ছা তা বলা, না হলে পরে তার জন্য অনুতাপ হতে পারে। প্রিয়ঙ্গদা বললেন, নিজের রাজ্যের বিপন্ন লোকের দুঃখ কষ্ট দূর করা রাজার একটি কর্তব্য এবং তা আপনার ধর্মও বটে। এই কথা শুনে রাজা বললেন, এর চেয়ে বড় আমাদের আর কোনো ধর্ম নেই। প্রিয়ঙ্গদা বললেন, তাহলে জানাই আমাদের এই প্রিয় সখী আপনার জন্য ভগবান কামদেবীর অত্যাচারী এই দশায় এসে পৌঁছেছেন, সুতরাং
এর জীবন আপনি অনুগ্রহ করে বাঁচান। রাজা বললেন, ভদ্রে, ভালোবাসার কারণে আমাদের দুয়েরই সমান অবস্থা, সুতরাং আমার অনুরোধ আপনাদের সখীও যেন আমাকে বাঁচান। আপনার অনুরোধে আমি যথেষ্ট অনুগৃহীত বোধ করছি। শকুন্তলা এখন প্রিয়ঙ্গদার দিকে চেয়ে বললেন, সখী, অন্তপুরে রমণীদের বিরহে আকুল রাজাকে আটকে কী লাভ? রাজা বললেন, ওগো চঞ্চল নয়না, আমার হৃদয়ে তুমি সর্বদাই আছো, তোমাকে ছাড়া আর কাউকে জানে না। আমার এমন হৃদয়কে যদি অন্য কিছু ভাবো, তবে মদনের বাণে একবার তো মরেছি, এবার এই সন্দেহে আবার মরলাম। অনশ্বয় রাজাকে বললেন, রাজামশাই, আমাদের এই সখী খুবই সহজ সরল, আপনার রাজধানীতে গিয়ে সে যেন আত্মীয় স্বজনের দুঃখের কারণ না হয় তা আপনি দেখবেন। রাজা তখন বললেন, ভদ্রে, বেশি কী আর বলবো, দুটি জিনিস আমার বংশের গৌরবের হেতু, তার মধ্যে একটি হলো সমুদ্র বসনা এই পৃথিবী, আর অন্যটি হলো তোমাদের এই সখী। দুই সখী তখন নিশ্চিন্ত হলেন। এই সময় প্রিয়ঙ্গদা একটু দূরের দিকে দৃষ্টিপাত করে বললেন, এদিকে তাকে এই হরিণ শিশুটি বেকুলভাবে তার মাকে খুঁজছে, চলো একে এর মার কাছে দিয়ে আসি। দুই সখী সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ করলেন। শকুন্তলা বললেন, সখী, আমি তো নিরাশ্রয় হলাম, অর্থাৎ আমায় একা ফেলে তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের দুজনের একজন অন্তত এসো। দুই সখী বললেন, সারা পৃথিবী যিনি আশ্রয় তিনিই তোমার পাশে আছেন। দুই সখী বেরিয়ে গেলেন। শকুন্তলা তখন বললেন, সে কি দুজনেই চলে গেল? রাজা তখন বললেন, সেজন্য বেকুল হওয়ার কোনো দরকার নেই, স্বয়ং তোমার সেবকই তোমার সামনে আছে, সমস্ত ক্লান্তি দূর করা ঠান্ডা পদ্ম পাতার পাখা দিয়ে। তোমায় হাওয়া করব কি নাকি, হে সুন্দরী, হাতির সুরের মতো উরুজার এমন সুগঠনা রমণী, পদ্মের মতো লাল তোমার পা দুখানি কোলে নিয়ে যাতে তোমার আরাম হয় এমনভাবে টিপে দেব। রাজা দুষ্যন্তের মুখ থেকে এই কথা শুনে শকুন্তলা বললেন, মান্য ব্যক্তির কাছে নিজেকে অপরাধী করতে চাই না। শকুন্তলা উঠে যেতে চাইলেন। রাজা তখন বললেন, সুন্দরী, এখনো বেলা শেষ হয়নি এবং তোমারও এই অবস্থা, তাপের কারণে এখনো তোমার স্তনে পদ্ম পাতার আবরণ রয়েছে, পুষ্পশয্যা ছেড়ে অসুস্থতায় কৃশ এবং সুকুমার এই শরীর নিয়ে কীভাবে রোদে যাবে? শকুন্তলা বললেন, আপনি পুরু বংশের অলঙ্কার অনুগ্রহ করে শিষ্টাচার রক্ষা করুন, কারণ কামনায় পীড়িত হলেও আমার নিজের উপর কোনো প্রভুত্ব নেই। রাজা বললেন, ভীরু, গুরুজনের ভয় করতে হবে না, মাননীয় কুলপতিকর্ণ সকল ধর্মই জানেন, সুতরাং তিনি এই ব্যাপারে কোনো দোষ ধরবেন না। তাছাড়া এরকম বহু ঘটনা জানা আছে যেখানে অনেক রাজর্ষি কন্যা গান্ধর্ম মতে বিয়ে করলেও তাদের পিতারা তা সানন্দে অনুমোদন করেছেন। শকুন্তলা বললেন, রাজামশাই, আমাকে ছেড়ে দিন, আমি আমার সখীদের কাছে যাই। রাজা বললেন, ঠিক আছে, ছাড়ছি। শকুন্তলা বললেন, কখন? রাজা বললেন, ভ্রমর যেমন সদ্য ফোটা ফুলের মধু পান করে তৃষ্ণা চরিতার্থ করে, ঠিক তেমনি পিপাসু আমি যখন তোমার অন্য কেউ আস্বাদ গ্রহণ করিনি এমন কোমল অধরের সুধা প্রাণ ভরে পান করব। শকুন্তলার মুখ তুলতে চেষ্টা করলেন, শকুন্তলা বাধা দেওয়ার অভিনয় করলেন। এই সময় দূর থেকে শোনা গেল, শকুন্তলা আশ্রমে ফিরে চল, রাত হয়ে এলো। শকুন্তলা তখন ব্যস্ততার সঙ্গে বললেন, রাজামশাই, নিশ্চয়ই আমার শরীরের অবস্থা জানার জন্য আর্যা গৌতমী এদিকেই আসছেন, আপনি এক্ষুনি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকুন। রাজা তখন বললেন, যাচ্ছি। রাজা আত্মগোপন করে রইলেন। তারপর দুই সখীর সঙ্গে হাতে শান্তি জলের পাত্র নিয়ে গৌতমী প্রবেশ করলেন। দুই সখী তখন বললেন, আর্যা গৌতমী, এইদিকে এইদিকে। গৌতমী তখন বলছেন, শকুন্তলার কাছে গিয়ে বললেন, বৎসে, তোমার শরীরের তাপ কিছু কমেছে কি? শকুন্তলা বললেন, আজ একটু ভালো বোধ হচ্ছে। গৌতমী তখন বললেন, এই কুশদক শান্তি জলে তোমার সব অসুখ সেরে যাবে। শকুন্তলার মাথায় শান্তি জল ছিটিয়ে বৎসে, দিন শেষ হয়ে এসেছে, চলো কুটিরে ফিরে যাই। সবাই যেতে লাগলেন। শকুন্তলা তখন মনে মনে ভাবছেন, হে হৃদয়, শুরুতেই যখন কামনার ধন এসে অনায়াসে হাজির হলো তখন লজ্জায় আড়ষ্ট হয়ে রইলে, এখন চলে যাবার পর
কেন দুঃখ করছো? কয়েক পা এগিয়ে শকুন্তলা প্রকাশ্যে বলছেন, হে সন্তাপ হারি লতা কুঞ্জ, আবার এসে তোমায় উপভোগ করব, এই অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। অন্যান্যদের সঙ্গে শকুন্তলা দুঃখের সঙ্গে বেরিয়ে গেলেন। এদিকে রাজা আগের জায়গায় ফিরে এসে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বলতে লাগলেন, হায়, অভিলাষ পূরণের প্রতি কত বাধা! সেই সুলোচনা শকুন্তলা চুম্বনের আশঙ্কায় বারবার তার অধরষ্ট ঢেকে রাখছিল। অস্পষ্টভাবে নিষেধ করার সময় তার মুখখানি আরও সুন্দর লাগছিল। স্বাভাবিক লজ্জায় কাঁধের দিকে মুখ ঘুরিয়ে সে চুম্বনের হাত থেকে আত্মরক্ষা করছিল। তার মুখখানি কোনো ক্রমে তুলে ধরেছিলাম মাত্র, চুম্বন করতে পারিনি। এখন কোথায় যাই, নাকি এখানেই? যে লতাকুঞ্জ আমার প্রিয়া এতক্ষণ ভোগ করে ছেড়ে গেছে, একটুখানি থাকি। চারিদিকে তাকিয়ে রাজামশায় এই সেই ফুল শয্যা যা তার শরীরের তাপে ম্লান হয়ে পাথরের বেদিতে পড়ে আছে, নখ দিয়ে পদ্ম পাতার উপর লেখা সেই প্রেমপত্রখানি পড়ে আছে, হাত থেকে খসে পড়া মৃণাল বলয় এই তো পড়ে রয়েছে। যেদিকে তাকাই সেই দিকেই আমার চোখ আকৃষ্ট হচ্ছে। তাই বেতুষ্কুঞ্জ শূন্য হলেও তা থেকে আমি সহসা চলে যেতে পারছি না। এই সময় রাজা দূর থেকে ঋষিদের মুখ থেকে শুনতে পেলেন, ঋষিরা বলছেন, হে রাজা, সন্ধ্যাবেলার যজ্ঞ শুরু হতেই হোমাগ্নি জ্বলছে, এমন যজ্ঞবেদি চারপাশে বিক্ষিপ্তভাবে ভয় জাগানো, সন্ধ্যাকালের মেঘের মতো পিঙ্গল বর্ণ রাক্ষসদের ছায়া নানাভাবে বিচরণ করছে। এই কথা শুনে রাজা বললেন, এই আমি আসছি, এই আমি আসছি। প্রিয় বন্ধুরা, আমার এই পুরাকথাতে সবাইকে স্বাগত। মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকের তৃতীয় অঙ্ক এখানেই শেষ হলো।